আমি আপনাদেরকে একটা কথা কিন্তু কিছুদিন আগে বলেছিলাম, কোচ ক্যাপ্টেন কে হবে এটা বোর্ডের ডিসিশন, এটাতে কারো ইন্ডিভিজুয়ালি পছন্দ হলো কি হলো না কিছু যায় আসে না, ঠিক আছে? এই ব্যাপারটা আমি একদম ক্ল্যারিফাই করে দিচ্ছি, আবার ক্লিয়ারলি বলে দিতে চাচ্ছি। সো এখন আপনারা বলছেন যে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি মনে করি না, কারণ ওর পারফরমেন্স আপনার গত ওয়ার্ল্ড কাপ থেকেই দেখছি দ্যার ইজ সামথিং রং আমাদের মনে হয়েছে, সেই জন্য কিন্তু ওডিআই থেকেও বাদ পড়েছে। একটু চিন্তা করে দেখেন, ওর মতো একজন ব্যাটসম্যান ওপেনার এত বছর ধরে আমরা যাকে খেলিয়েছি এবং যার উপর আমরা ডিপেন্ড করেছি, অ্যান্ড হি হ্যাজ পারফর্ম, এমন তো না ও খেলা পারে না, বিউটিফুল প্লেয়ার, কিন্তু সামথিং ইজ, কিছু একটা সমস্যা হচ্ছে, সেজন্য আমরা তাকে কিন্তু ওডিআই থেকে ড্রপও করেছি। এর চেয়ে বেশি তো আর বড় সিগন্যাল কিছু হতে পারে না। সো দের ইজ এ প্রবলেম, আমি আমার দৃঢ় বিশ্বাস এটার সাথে ক্যাপ্টেন্সির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। অ্যান্ড টেস্ট ম্যাচটাতেও না খেলালেই ভালো হতো আমাকে যদি জিজ্ঞেস করেন, কিন্তু তখন আপনারা সবাই বলতেন টেস্টে তার এমন রেকর্ড এই সেই, ওরে কেন বাদ দিল, হুলুস্থুল একটা খামাখা মানুষ করতো, কিন্তু ওকে এই সময়টা একটা ব্রেক দিলে আমার ধারণা ভালোভাবেই কামব্যাক করে আসতে পারতাম। ব্রেকটা তার দরকার, এই ব্যাপারে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই জন্যই তো অলরেডি তাকে একটা ব্রেকে পাঠানো হয়েছে, লো হয়েছিল। সমস্যা হচ্ছে ওর যে টেস্ট স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে, স্ট্যাটস যেগুলো আছে, ও টেস্টে ৬ নম্বরে বা ৫ নম্বরে এসে যেই রান করে গেছে, যে ভালো খেলেছে, সেইটাকে একেবারে ফেলে দেওয়ার মতো না। কিন্তু আমরা জানি যে এই সময়টা হি নিডস এ ব্রেক, নাথিং এলস, ওকে বাদ দিতে বলছি না, একটা ব্রেক দিলেও আবার কামব্যাক করবে। সেই ব্রেকটা আমাদের মনে হয়েছিল দেওয়া উচিত ছিল, কিন্তু কোনো কারণে তাকে এখানটায় দেয়। আর তার চেয়ে বড়ো কথা, যেহেতু মুশফিক আর সাকিব নেই, ওরাও নেই, আবার লিটন দাসে নেই, তাহলে তো একেবারেই মানে এই সব কিছু চিন্তা করেই ওকে রাখা হয়েছিল। এখন বাকিটা সামনে দেখতে হবে, এই জন্যই আসছি ওনাদের সাথে কথা বলবো, এখানে চিফ সিলেক্টরও আছে, কাজে কথা বলে দেখি কী ওনারা আলাপ আলোচনা করছে।